السلام عليكم ورحمة الله. প্রিয় শিক্ষার্থীরা, আমি আবদুল্লাহ মামুন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, পূর্ব হাওড়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কলেজ, হাড়বাং। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত 9টা ক্লাস শেষ করে আজকে আমার 10ম ক্লাস। এই ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম, সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। দেখো, এর আগের ক্লাসগুলোতে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমি একটু সেইগুলো তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। আমরা মৌলিক গেট করেছি তিনটা, আমরা যৌগিক গেট করেছি, যৌগিক গেট থেকে এখন আসি সার্বজনীন গেটে। সার্বজনীন গেট, ন্যান্ড গেট, নর গেট, এই দুটো গেট করেছি। এরপর আসছে হচ্ছে এই যে সার্বজনীন গেটের যে সার্বজনীনতা, সেটা প্রমাণ করতে গিয়ে আমরা যেগুলো পেলাম, নর গেট দিয়ে মৌলিক তিনটা গেট বাস্তবায়ন করলাম, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করলাম, নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করলাম, নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করলাম। এরপর আসছি আমরা ন্যান্ড গেটে, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করলাম, ন্যান্ড গেট দিয়ে অর গেট এখন করব, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট আমরা এর আগের ক্লাসটাতে করেছি। এরপরে আমরা করেছি হচ্ছে বুলিয়ানের যে মৌলিক উপপাদ্য রয়েছে, বিশেষ উপপাদ্য রয়েছে, এরপরে ডিমর্গানের উপপাদ্য, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাসটা শেষ করেছি। অর্থাৎ এক কথায় হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস রয়েছে, সেইখানে আছি। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি একটু সেটা আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা এক্স অর এক্স নর, অর্থাৎ যেগুলো এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট, এই দুইটা বিষয় নিয়ে আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা শুরু করব। চলো ক্লাস, আজকের ক্লাসটা যে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, সেটা শুরু করি। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং সবাই নিজ মানে ক্লাসটা দেখবা, ঠিক আছে? পাশাপাশি তোমরা নোট খাতা এবং কলম রাখবা, যে ক্লাসটা নোট করে রাখবা স্টেপ বাই স্টেপ। প্রতিটা ক্লাস যখন তুমি নোট করে রাখবা, তোমার পরবর্তীতে এগুলো কাজে আসবে। চলো ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে যাব, আমাদের ন্যান্ড গেটের চিত্রটা একটু লক্ষ্য করব, যে ন্যান্ড গেট দিয়ে অ্যাবিকে যদি আমরা প্রবাহিত করি, অ্যাবি দ্বারা প্রবাহিত করলে আমরা পাবো এন টু বি হোল বার। কি পাবো? এন টু বি হোল বার। এরপরে যখন আমি অর গেটের দিকে লক্ষ্য করব, অর গেট দেখো, অর গেট আমরা জানি এরকম, তাহলে আমরা যদি অ্যাবি দুইটা ইনপুটকে অর গেট দ্বারা প্রবাহিত করি, আমি আবার বলছি, আমরা যদি অ্যাবি দুইটা ইনপুটকে অর গেট দ্বারা প্রবাহিত করি, পাই এ প্লাস বি। আচ্ছা দেখো, দুইটা আউটপুট মানের পার্থক্যটা আমরা লিখি অর এর ক্ষেত্রে, অর এর ক্ষেত্রে হচ্ছে আমরা পাই এ প্লাস বি দেখো। কিন্তু ন্যান্ড যে কাজটা পারে, ন্যান্ডের যে কাজ, সেটা হচ্ছে মাঝখানে ইনটু আসে এবং উপর একটা কি আসে, হোল বার আসে। অর্থাৎ দুইটা ইনপুটকে, তিনটা ইনপুটকে যদি আমি ন্যান্ড গেট দ্বারা প্রবাহিত করি, সেক্ষেত্রে আমাদের মাঝখানে ইনটু আসবে এবং উপরে কি আসবে, হোল বার আসবে। এটাই আমাদের নিশ্চিত থাকতে হবে। কিন্তু যদি অর গেট বাস্তবায়ন করতে চাই, অর গেটের পার্থক্য আছে, অর গেটে প্লাস আসে, প্লাস ন্যান্ড প্লাস এর কাজটা পারে না, ন্যান্ড প্লাস এর কাজ পারে না। বিদায় এই ফাংশনটাতে, অর্থাৎ অর গেট যে বাস্তবায়ন করব, অর গেটের যে ফাংশন, এটাতে আমাদের পরিবর্তন আনতে হবে। দেখো অর গেটের ফাংশনটা লিখলাম, এই ফাংশনটাতে আমাদের দুইটা জিনিস পরিবর্তন আনতে হবে, প্লাসটা ইনটু করতে হবে, আর একটা হচ্ছে উপরে বার আসতে হবে। তাহলে উপরে বার আসার জন্য আমি আগের ক্লাসগুলোতে বলেছি, প্রথম কাজ আমাদের উপরে বার আনা। সেক্ষেত্রে আমরা বার আনতে পারবো হচ্ছে জোর সংখ্যক, অর্থাৎ দুইটা দুইটা বার কেন আনতে পারবো, কারণ আমাদের একটা পূরকের সূত্র আছে, ডাবল বার ইকুয়াল এ, অর্থাৎ দুইটা বার থাকা যে কথা, না থাকা একই কথা, চারটা বার থাকা যে কথা, না থাকা একই কথা। তাহলে আমি এখানে কয়টা বার আনলাম, দুইটা, নিচ থেকে আনতে পারবো, বার না থাকা যে কথা, দুইটা বার থাকা সেম। এখন বার থাকে, এখানে আছে একটা বার, এখানে দুইটা বার আনছি, এখানে ইনটু আছে, এখানে প্লাস আছে, প্লাসটাকে ইনটু করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে,
আমাদের নিচের একটা বার ভাগ করতে হবে, অর্থাৎ যার অংশ তাকে দিয়ে দিতে হবে। যার অংশ তাকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে প্লাসের অংশটা যদি আমি প্লাসকে দিয়ে যাই, প্লাসটা প্লাস থাকে না, প্লাসটা তখন কি হয়ে যায়, ইনটু হয়ে যায়। এরপরে বি এর বারটা যদি বি কে দিয়ে দিই এইভাবে হবে, অর্থাৎ এ বার ইনটু বি বার। এখন আসো উপরের, একদম উপরের বারটা দুইটা বার ছিল, একটা বার ভাগ করেছি, তাই আরেকটা বার এখানে কি যাবে, থেকে যাবে। দেখো এখন আমরা এ বার ইনটু বি বার হোল বার পেয়েছি। দেখো এটার সাথে মোটামুটি একটা কি যায়, মিল মিল আছে। আমরা যে এই কাজটা করব, এখন আমাদের এই চিত্রটা ন্যান্ড গেট দিয়ে অঙ্কন করতে পারবো, কারণ এর উপর বার আছে, এখানেও বার আছে, ইনটু আছে, এখানেও ইনটু আছে, বি এর উপর বার আছে, বার এখানেও আছে, হোল বার আছে, এখানে হোল বার আছে, এটা আমরা পারবো। দেখো কিভাবে, এ এদিকে লিখলাম কি বি, তাহলে আমি একে দুইবার যদি ন্যান্ড গেট দ্বারা প্রবাহিত করি তাহলে কি পাই, এ ইনটু এ পাই, কি পাই, এ ইনটু এ হোল বার পাই, যেটার মান হচ্ছে এ বার। কথাটা বুঝছো, আমি কি পাই, আমি আর একটু পরিষ্কার করে লিখতেছি, এ ইনটু এ হোল বার পাই, যেটার মান হচ্ছে শুধুমাত্র এ বার, অর্থাৎ একটা এর সাথে আরেকটা গুণ করলে আমরা এ পাই। সেটা আমরা গত ক্লাস মৌলিক উপপাদ্যের যে বিষয়টা বুলিয়ানের মৌলিক উপপাদ্য এখানে করেছি। এখন এইটা এদিক থেকে না নিয়ে, এ দুইবার না নিয়ে, এ যেহেতু এখানে ইনপুট আকারে নেওয়া আছে, এদিক থেকে আমরা দ্বিতীয় দুই নাম্বার ইনপুটটা দিয়ে থাকি। সেম ভাবে বি কে যদি আমরা দুইবার ন্যান্ড গেট দ্বারা প্রবাহিত করি আমরা পাবো বি ইনটু বি হোল বার, যেটার মান আসবে শুধুমাত্র বি বার। তাহলে সেম ভাবে বি এই কাজটা করি, যে বি ইনপুট এইদিকে একবার নেওয়া আছে, এটা এখান থেকে আমরা বি এর ইনপুট মানটা নিয়ে থাকি, অর্থাৎ বি উপর দিয়ে একবার একবার গেছে, নিচ দিয়ে আরেকবার গেল। এখন আমরা দুইটা মান পেয়েছি শুধুমাত্র এখান থেকে, এইটা যেহেতু আমরা প্রমাণ করতেছি, এই চিত্রটা অঙ্কন করতেছি, এ বার বি বার এই দুইটা পেয়েছি। এখন আমাদের আরো একটা জিনিস পেতে হবে, এই দুইটার মাঝখানে ইনটু আসতে হবে এবং উপর হোল বারটা আসতে হবে। তাহলে আমি এই দুইটাকে আবার ন্যান্ড গেট দ্বারা কি করব, প্রবাহিত করব। তাহলে প্রবাহিত করলে যে মানটা পাবো সেটা আসবে, দেখো এই দিক থেকে এ গেল, এই দিক থেকে বি গেল, সরি এই দিক থেকে উপর দিয়ে এ গেল, এ বার গেল, নিচ দিয়ে কি গেল, এই দিক দিয়ে বি বার গেল। তাহলে ইনটু আসবে মাঝখানে, উপরে কি আসবে, হোল বার আসবে। তাহলে কোন গেট দ্বারা প্রবাহিত হওয়ার কারণে, ন্যান্ড গেট দ্বারা। দেখো তো আমরা এই ফাংশনটা খুব এখানে পেয়েছি কিনা, হ্যাঁ অবশ্যই এটা পেয়েছি। তাহলে এই ফাংশনটা যদি আমি কাজ করি, অর্থাৎ এখানে উপর একদম হোল বার আছে, এটা যদি ভাগ করি কি হয়, দেখো এর উপর একটা বার আছে, হোল বারটা ভাগ করলে দুইটা বার হয়, তখন প্লাস ইনটুটা কি হয়, প্লাস হয়, বি এর উপর একটা বার আছে, ওইটা ভাগ করলে দুইটা বার হয়, অর্থাৎ এখন হয়েছে এ প্লাস বি। অর্থাৎ এটা আমাদের কি নির্দেশ করে, অর নির্দেশ করে। এইভাবে আমাদের চিত্রটা আঁকলে হবে। দেখো চিত্রটা সবগুলো এঁকেছি হচ্ছে ন্যান্ড গেটের শেষে ফাংশনটা বাস্তবায়ন করে সরলীকৃত মানটা করে পেয়েছি আমরা কি, অর গেটের। এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। বিষয়টা আশা করি তোমাদের তোমরা বুঝতে পারছো। তবুও যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে একটু ছোট্ট করে কমেন্টে জানাবে বা পার্সোনালি জিজ্ঞেস করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে ক্লাসটা শেয়ার করার অনুরোধ জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।